স্বস্তির ঈদ বাংলাদেশে। ঈদগাহ মসজিদে উপচে পড়া ভিড়। অনেক স্থানে মসজিদে জায়গার সংকুলান না হওয়ায় রাস্তায় নামাজ আদায় করেন মুসল্লিরা। দুবছর পর প্রাণ খুলে এবং স্বস্তি নিয়ে শঙ্কাহীন ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশের মানুষ। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য এবং সম্প্রীতির মেলবন্ধন হচ্ছে ঈদ উৎসব। করোনার ধকল কাটিয়ে দুবছর পর চিরচেনা রূপে ঈদ মসজিদ। খোলা ময়দান তথা ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। স্বস্তির ঈদ বাংলাদেশে। ঈদগাহ মসজিদে উপচে পড়া ভিড়। অনেক স্থানে মসজিদে জায়গার সংকুলান না হওয়ায় রাস্তায় নামাজ আদায় করেন মুসল্লিরা। দুই বছর পর প্রাণ খুলে এবং স্বস্তি নিয়ে শঙ্কাহীন ঈদের নামাজ আদায় করছেন বাংলাদেশের মানুষ। ভারত, বাংলাদেশ সহ এই অঞ্চলে মঙ্গলবার ঈদ উল আজহা উদযাপন করেন ধর্মপ্রাণ মানুষ। সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টির তথ্য পাওয়া গেছে। ঢাকায় সকালে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও কিছুটা বিরতি দিয়ে সকাল 9:30 নাগাদ অন্ধকার নেমে আসে এবং ঝোড়ো বৃষ্টি শুরু হয়। এবারের ঈদে সকল বয়সের মানুষের মধ্যে একটা স্বস্তি লক্ষ্য করা গিয়েছে। মসজিদের মুয়াজ্জিন জানান, দুবছর পর জমজমাট ঈদ জামাত হচ্ছে। এতে তিনি আনন্দিত। দুই বছর এরকম জমাত হয় নাই, কোনো কারণে এই বছর পুরোপুরি জমাত হচ্ছে। এটা চারতলা। গত বছর কত ঢুক আসছে? গত বছর তিনতলা পর্যন্ত বেশি তো কাটতাম, অনেক ফাঁকা ফাঁকা করে দাঁড়াইছে। একটি ভাইরাস মানুষকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলে, তারই প্রমাণ করোনা। কখন কোন প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হবে, গেল দুবছর সকল শ্রেণী পেশার মানুষ সেই ভয়ে তত্রস্ত ছিল। প্রার্থনার জন্য মসজিদ মন্দিরের কপাট বন্ধ হয়ে গিয়েছিল, এ কারণে সকল ধরনের আয়োজন বন্ধ ছিল। দুবছর পর সেই আতঙ্ক কেটে গিয়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যে কারণে সাধারণ মানুষের ঢল নামে মসজিদ ঈদগাহে। শিশু কিশোরদের মধ্যেও ছিল আনন্দ উল্লাস। ভালো লাগছে, দুই বছর করোনাকালীন সময় আমরা সঠিকভাবে ঈদের নামাজ পড়তে পারি নাই, তবে এবার ইনশাল্লাহ করোনা প্রাদুর্ভাব কম হওয়ার কারণে আমরা ইনশাল্লাহ এবার সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করতে পারলাম। এবারের ঈদ ঘিরে প্রায় 1.5 কোটির অধিক মানুষ ঢাকা ছেড়েছে। পহেলা মে একদিনে 29 লাখ মানুষ ঢাকা ছাড়ার বিস্ফোরক তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার। ঈদযাত্রার ঢাকা ছাড়ার একদিনের হিসাবে যা একটি রেকর্ড। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন হচ্ছে ঈদ উৎসব। ঢাকা থেকে এইচ ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।